ক্লাস কেজি তোমাদের ইংলিশটা দিয়ে আছে আজকে পেজ 17 খুলবে 16 আগের দিন হয়ে গেছে 17 এ দেখো পুট ইন দা মিসিং লেটারস বলছে মিসিং আছে যেগুলো সেগুলো বসাতে হবে কিছু লেটারস দিয়ে দিয়েছে উপরে যেমন এখানে দিয়ে দিয়েছে বি এম আর সি এটা করে দেয়া হয়েছে এটাও ড্যাশ ছিল এটা করে দেয়া হয়েছে দেখো সি বসানো হয়েছে সি এ টি ক্যাট এখান থেকে সিটা নিয়ে বসানো হয়েছে সি এ টি ক্যাট তারপর এটা কিসের ছবি ইঁদুরের ছবি ইঁদুর ইংরেজি কি র্যাট তাহলে এখান থেকে আর নিয়ে আর এ টি র্যাট হলো এটা এটা হচ্ছে একটা মাদুর হ্যাঁ তাহলে মাদুর ইংরেজি ম্যাট এখান থেকে এম নিলাম এম এ টি ম্যাট আবার এটা ব্যাটের ছবি এখান থেকে ভি নিলাম ভি এ টি ব্যাট ঠিক সেভাবে দেখো পরেরটায় দেওয়া আছে ডি এফ এইচ এম তাহলে এটা মুরগি মুরগি ইংরেজি হেন তাহলে এইচ ই এল হেন তারপরে এটা কুকুর ডগ এখান থেকে ডি নিয়ে ডি ও জি ডগ এটা শেয়াল ফক্স এফ ও এক্স ফক্স এটা হচ্ছে একটা মানচিত্র ম্যাপ এখান থেকে এম নিলাম এম এ পি ম্যাপ তারপর এটাতে দেখো ওয়াই এন এক্স পি ঠিক আছে এগুলো ফার্স্টে ড্যাশ ছিল এগুলো লাস্টে ড্যাশ বি ও ড্যাশ বি ও এক্স বক্স এই যে বি ও এক্স বক্স তারপর দেখো টি ও পি টপ টপ মানে লাট্টু তারপর হচ্ছে এস ইউ এন সান সান মানে সূর্য বি ও ওয়াই বয় বয় মানে পালো ঠিক আছে তারপর দেখো টি এন ওয়াই পি এখানে আবার চারটে দেওয়া আছে এখানে দেখো সি ইউ পি কাপ তারপরটা আছে কে ই ওয়াই কি মানে চাবি জি ইউ জি ইউ এন গান গান মানে বন্ধু এনি এনিটিং এর নেট মানে যাও ঠিক আছে তারপর দেখো এদিকে চলে আসো লার্নিং ফ্রম চার্ট তোমাদেরকে আগের দিন আমি বায়োডে করিয়েছিলাম সেখান থেকে দেখো আজকে আবার করিয়েছি আগের দিন এই লাইনটা করিয়ে দিয়েছিলাম এখানে দেখো আবার এটা কিসের ছবি কাক কাক ইংরেজি ক্রো 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 মানে কাক তারপরে এটা হচ্ছে এমু পাখি এমু পাখি দেখো এমু এমুর বাংলা মানে সেভাবে হয় না আমরা এমুই বলি এক ধরনের ডানাবিহীন অস্ট্রেলিয়ান পাখি এরা কিন্তু উঠতে পারে না লাফিয়ে লাফিয়ে চলে তারপর হচ্ছে টেইলার বার্ড টেইলার বার্ড মানে কি দর্জি পাখি বা টুনটুনি পাখি তারপরে দেখো এটা কিসের ছবি পায়রা পিজন পিজন মানে পায়রা আর এটা হচ্ছে রবিন রবিন আমরা রবিন পাখি বলি বাংলা সেরকম মানে নেই রবিন মানে হচ্ছে রবিন পাখি ঠিক আছে তাহলে এগুলো লিখে দেবে ইংলিশ খাতায় আর এগুলো স্টাডি বুকে লিখবে ফাঁকা জায়গাগুলোতে আর তারপরে দেখো তোমাদেরকে ইংলিশ ম্যাথস আগে আমরা অ্যাড শিখেছিলাম এবারে আমরা বিয়োগ শিখবো বিয়োগ ইংরেজি হচ্ছে সাবট্র্যাক্ট সল্টের সাব ফাইভ আর টু আমরা পাঁচটা দাগ টানবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেখান থেকে ওয়ান টু টু মুছে দেবো ওয়ান টু তাহলে কত থাকলো ওয়ান টু থ্রি ঠিক আছে তারপরে দেখো সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নিচে কত আছে ফোর ওয়ান টু থ্রি ফোর কেটে দিলাম তাহলে কত থাকলো ওয়ান টু থ্রি ঠিক আছে তারপরে দেখো নাইন আর সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কত কাটবো সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কেটে দিলাম কত থাকলো টু ঠিক আছে এইভাবে করবে আর আঙুলগুলো করতে যারা পারবে তারা তো ভালোই সিক্স থেকে জিরো জিরো মানে কোনো সংখ্যা নয় তাহলে সিক্স থেকে জিরো বাদ দিলে এখানে সিক্সই করে থাকবে কেমন তারপর দেখো সেভেন আর সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কত বাদ দেবো সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে কত থাকলো ওয়ান তারপরটা এইট আর ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট কত বাদ দেবো ফোর ওয়ান টু থ্রি ফোর কত থাকলো ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে তাহলে এইভাবে তোমরা বিয়োগ বা সাবট্র্যাক্ট করবে আর যারা আঙুলে গুলো করতে পারবে তারা আঙুলে গুলো